তো এই মুহূর্তে সব থেকে বড় খবর, শেষ হলো অযোধ্যা মামলার রায়দান ঘোষণা। কি রায় বেরিয়ে আসে সুপ্রিম কোর্টের তরফ থেকে সেটি আমরা দেখে নেব এই ভিডিওটিতে। সুতরাং ভিডিওটিতে অবশ্যই শেষ পর্যন্ত সঙ্গে থাকুন। ভবিষ্যতে এই সম্পর্কিত যে কোনো আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন, এবং সাবস্ক্রাইব করলে পাশের নোটিফিকেশন বেলটিকে বাজিয়ে দিন, যাতে আমি নতুন কোনো ভিডিও আপলোড করে তার নোটিফিকেশন সবার আগে পৌঁছা আপনার কাছে। এবং আরেকটি রিকোয়েস্ট আপনার কাছে, ভিডিওটিতে এক্ষুনি একটি লাইক দিয়ে দিন, কারণ আপনার একটি লাইক আমাকে অনেকটা উৎসাহিত করে পরবর্তী ভিডিও আপলোডের জন্য। মূল বিষয়ে যাওয়ার আগে যেটি আপনাদের জানিয়ে রাখা অবশ্যই দরকার, অযোধ্যা মামলায় জয় পেয়েছে হিন্দুরা, তবে ব্রাত তো রাখা হয়নি মুসলিমদেরও। কয়েকটি গুরুত্বপূর্ণ পয়েন্ট যেগুলো সুপ্রিম কোর্টের তরফ থেকে সাফ জানিয়ে দেওয়া হয়েছে সেগুলি হচ্ছে, সর্বসম্মতিক্রমে সিয়া ওয়াকফ বোর্ডে স্পেশাল লিভ পিটিশন খারিজ করে দেয় সুপ্রিম কোর্ট। ধর্মীয় বিশ্বাস এবং আস্থার উপর ভিত্তি করে অযোধ্যার বিতর্কিত জমির মালিকানা নির্ধারণ করা সম্ভব নয়, এমনটাই জানিয়েছে সুপ্রিম কোর্ট। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, মসজিদের নিচে সুবিশাল কাঠামো ছিল কিন্তু তা মুসলিম স্থাপত্যে তৈরি নয়। অন্যদিকে আবার কাঠামোর নিচে স্থাপত্যে প্রমাণ হয় না ওই স্থান হিন্দুদেরই, খালি জমিতে বাবরি মসজিদ তৈরি হয়নি, 12 শতকের ওই স্থানে মন্দিরের কাঠামো ছিল। আর্কিওলজিক্যাল সার্ভের রিপোর্ট কোট করে এমনটি জানান সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। 1856 থেকে 1857 সাল পর্যন্ত সেখানে নামাজ পড়া হয়েছে তার কোন রকম প্রমাণ নেই। অযোধ্যায় বিতর্কিত জমি মামলায় সুন্নি ওয়াকফ বোর্ডকে অন্যত্র জমি দেওয়া হোক, এমনটাই জানিয়ে দিলেন প্রধান বিচারপতি রঞ্জন গগৈ। সুন্নি ওয়াকফ বোর্ডকে অন্যত্র 5 একর জমি দিতে বলল সুপ্রিম কোর্ট। এর জন্য কেন্দ্রকে 3 মাস সময় দিলেন প্রধান বিচারপতি রঞ্জন গগৈ, এবং সেই স্থানেই মুসলিমরা তাদের মসজিদ গড়তে পারবেন। অন্যদিকে আবার অযোধ্যায় বিতর্কিত জমিতে মন্দির গঠনের জন্য 3 থেকে 4 মাসের মধ্যে ট্রাস্ট তৈরি করতে হবে, এমনটাই জানিয়ে দেয় সুপ্রিম কোর্ট। অযোধ্যা নিয়ে কেন্দ্রকে 3 মাসের মধ্যে পরিকল্পনা তৈরি করতে বলে সুপ্রিম কোর্ট, অর্থাৎ আগামী 3 মাসের মধ্যে এই ট্রাস্ট বানাতে হবে কেন্দ্রকে। অযোধ্যার বিতর্কিত জমিকে 3 ভাগে ভাগ করে ভুল করেছে এলাহাবাদ হাইকোর্ট, এমনটা জানিয়ে দেয় সুপ্রিম কোর্ট। অযোধ্যা বিতর্কের মধ্যস্থতাকারী বিচারপতি কলিফুল্লাহ, শ্রীরাম পঞ্চু এবং শ্রী শ্রী রবিশঙ্করের প্রশংসা করে সুপ্রিম কোর্ট। অযোধ্যা মামলার রায় বেরোনোর পর সুপ্রিম কোর্ট চত্বরে একদল আইনজীবী জয়শ্রীরাম স্লোগান দেয়। অন্যদিকে অযোধ্যা মামলার রায়দান ঐতিহাসিক, এমনটা জানালেন হিন্দু মহাসভার আইনজীবী বরুণ কুমার সিনহা। পরবর্তী ভিডিও আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন, এই ভিডিওটিকে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে দিন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, এখনকার মতো এতটুকুই, হ্যাভ এ নাইস ডে।